কোথায় যাচ্ছিস? এ তো আজান দিছে তো, তাই নামাজ পড়াতে যাচ্ছি। তুমি নামাজ পড়াইতে যাচ্ছ? আমি শয়তান থাকতে তা হতে দেব না। আমি তোর খাল মটকে দেব। তুই নামাজ পড়াস নে। নামাজ পড়ালে মানুষের উপকার হবে আর তোর লস হয়ে যাবে। তুই নামাজ পড়াতে যাস নে। আমি থাকতে তোকে নামাজ পড়াতে যেতে দেব না। তুই শয়তান, আমার কিছুই করতে পারবি না। নামাজ পড়ানোই আমার কাজ, আমাকে নামাজ পড়াতে যেতেই হবে। আমাকে নামাজ পড়াতে যেতেই হবে। এই শয়তান, তুই আমার সাথে বেশি বাড়াবাড়ি করিস না। আমার মধ্যে এমন এলেম আছে, তুই ফু দিলে তুই ধ্বংস হয়ে যাবি। থাক, আমি নামাজ পড়াতে যাচ্ছি। এটা খালি তুই 100 বছর বাঁচবি। হ্যাঁ সেটাই তো, এটা খাইলে তুই 100 বছর বাঁচবি। এটা এইখানকার না, এটা হচ্ছে বাইরের, বাইরে ঠিকানা। খা, এটা খা। ও দাঁড়া, নিয়ে আসছি। এই যে নে ম্যাস, নে নে, তোকে জ্বালিয়ে দিচ্ছি, নে মুখে নে। তাহলে তুই অনেক দিন বাঁচবি, 100 বছর বাঁচবি। তুই প্রত্যেক দিন খাবি। চল তুই বসে থেকে খা, অনেক মজার জিনিস না? বস বস, এখানে বস, অনেক আরাম করে খাবি। বস বস। কিরে, ওই শয়তানটা কই গেল রে? কালকে আমাকে যে ধোকা দিছে ওর জন্য আমি নামাজ পড়াতে পারি নাই। জীবনে যা করি নাই, আমার 14 গোষ্ঠী যা করে নাই, ও আমার তাই করাইছে। আজকে ওরে পাইলে হয়। ধোকা দিতে পারবি না। তোর আজকে একদিন কি আর আজকে আমার একদিন? দেখবি, দেখবি তুই। দেখা বললাম তো পারবি না।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে শয়তান আমাদের কিভাবে ধোকা দেয় আমরা এটাই বোঝানোর চেষ্টা করেছি। যাই হোক, শয়তান অনেকভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে। আমরা সবসময় আল্লাহর নাম নিয়ে চলবো, দোয়া কালাম ঠিক মতো পড়বো, ধোকা দিতে পারবো।